মানুষটার সাথে মিশে আমি যেটুকু বুঝলাম না, তোমরা মনে করতে পারো মানুষটা এই লেভেলে আছে কোনো কিছু। বাট বি ইজ সামওয়ান যার ব্লগটা আমরা খুব রেগুলারলি কলকাতা ফুলি ফলো করি। থ্যাঙ্ক ইউ সো মাচ। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে নতুন আরো একটা জার্নি নিয়ে চলে এসেছি। এখন আছি হচ্ছে হাওড়া স্টেশনের একটি বাচ্চা, আর আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতন স্পেশাল ট্রেনটা যেটা আছে 10:10 সেটাই করে, আর এর পৌঁছানোর টাইম হচ্ছে 12:45। তো চলো যাওয়া যাক, সব ডিটেলস দেবো ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখতে থাকো। আর একটা লাক্সারিয়াস হোটেলেও আমরা স্টে করছি, সমস্ত ডিটেলস দেবো ভিডিওটা, আশা করি ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমার গ্যাংটকের ভিডিওটাতে প্রচুর কমেন্ট এসছে, তুমি দেখেছো নাকি আমি জানি না, যে হ্যাংলাবাদ কোথায়, হ্যাংলাবাদ কলকাতা ফুটি জুটি নাকি হেভি, প্রচুর কমেন্ট এসছে। ফাইনালি গ্যাংটকে আমার যাওয়ার কথা ছিল, বাট সামহাউ এর প্রবলেমের জন্য, আমার ফ্যামিলিগত প্রবলেমের জন্য যাওয়া হয়নি। তো ফাইনালি আমি ট্রেনে উঠে গেছি, আর এর টাইম হচ্ছে 10:10। হাওড়া বোলপুর স্পেশাল এক্সপ্রেস, ট্রেনটা বেশ সুন্দর, আমি আগেও জার্নি করেছি, বাট আজকে আমার পোস্টটা একটু অন্যরকম পড়েছে। অন্য সময় চেয়ার কার টাইপের থাকে, আজকে একটু এরকম স্লিপার টাইপের ব্যাপারটা একটু অন্যরকম, বাট ঠিক আছে চলো দেখি। এর এক্সাক্ট টাইম হচ্ছে বোলপুর পৌঁছানোর 12:45। কতক্ষণ লেট করে কি ব্যাপার সব কিছু ডিটেলসে দেখাবো, দেখতে পাবো ব্লক ইন্টারেস্টিং হতে চলেছে। চলো একটু ওয়াশরুমগুলো দেখে নিই, ট্রেনের কন্ডিশন কেমন। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে হাওড়া থেকে একদম 10:10, কোনো লেট নেই। টিকিটের ব্যাপারটা তোমাদের একটু বলে দিই, টিকিট হচ্ছে নর্মাল যে 2S ক্লাস তার ভাড়া হচ্ছে 90 টাকা, আর যেটা হচ্ছে এসি কোচ সেটার ভাড়া 350 টাকা। আর টিকিট কিন্তু এই ট্রেনে অ্যাভেলেবেল যখন তখন, কোনো অসুবিধা নেই। আমি একদিন আগে টিকিট কেটেছি, তখন 1300 টিকিট ফাঁকা ছিল। তো চলো বাইরে একটু কয়েকটা ক্লিপ দেখি, আর কয়েকটা পুলিশ আমি ঝামেলা করছে, পুলিশ অফিসারটা দেখতে পাচ্ছি নি, হেভি ঝামেলা করেছে। তোমাদের ট্রেনের একটু বেসিনের কন্ডিশন দেখিয়ে দিই, এখানে দেখতে পাচ্ছ মিরর আছে, আর এইদিকে হচ্ছে জলও পড়ছে না, জল পড়ছে না, প্রচন্ড শক্ত এটা। আর এই হচ্ছে বাথরুমের কন্ডিশন, যথেষ্ট ছোট এই বাথরুমটা। আর এখানে এই যে মিরর আছে, এখানেও একটা বেসিন আছে, মানে অনেকটা চাপ দিতে হচ্ছে, তারপরে জল পড়ছে। আর এইদিকে কিছু দেখাচ্ছি না, মোটামুটি বেশ পরিষ্কারই আছে। তো এই হচ্ছে টোটাল কন্ডিশন হাওড়া বোলপুর স্পেশাল এক্সপ্রেসে। ফার্স্ট হল্ট আমাদের বর্ধমান ছেড়ে দিয়েছে, মোটামুটি 2 মিনিট মতো দাঁড়িয়ে ছিল, সে হচ্ছে বর্ধমান স্টেশন। নেক্সট কি হল্ট আছে দেখি, ইন্টারেস্টিং কিছু আসতে ব্যাক করছি।
ফাইনালি আমরা চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন। এই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এবার আমরা যাবো আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে মায়াস। তো সমস্ত ডিটেলসও থাকবেই, লাক্সারিয়াস ফোর স্টার হোটেল। দেখতে থাকো, আশা করি ব্লগটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর শান্তিনিকেতন দোলের সময় একটা ইমোশন, জাস্ট আলাদাই একটা ফিলিং এখন থেকেই আসছে। দেখা যাক কতটা ইন্টারেস্টিং হয় ব্লগটা, দেখতে থাকো। তো ফাইনালি আমরা আমাদের রিসর্টে চলে এসেছি। এই হচ্ছে মায়াস, আর এটা মোটামুটি শান্তিনিকেতন স্টেশন থেকে প্রায় আধ ঘন্টার মতো রাস্তা। আর ভাড়া তোমাদের 100 টাকা করে নেবে। টোটোতে আমরা এলাম। তো চলো ভেতরে যাই, সব কিছু দেখাবো। দারুণ এক্সপিরিয়েন্স হতে চলেছে। আমরা এন্ট্রি করে গেছি, জাস্ট ফ্যান্টাস্টিক একটা মানে জায়গা, দারুণ লাগছে। এখনো কিছুই আমি ঘুরে দেখিনি, জাস্ট এন্ট্রি করলাম। আর সাথে এটা হচ্ছে আইস টি, আর আইস টি আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, এটা আমি আগে ট্রাই করিনি। আর এখানে একটা ঠান্ডা এরকম রুমাল দিয়েছে, যেটা দিয়ে আর কি মুখ টুক মোছার জন্য, প্রচণ্ড গরম। তো চলো সব ইনফরমেশান দেবো, দেখতে থাকো ভিডিওটা লাস্ট। অলরাইট, তো এই হচ্ছে আমাদের একটা ছোট্ট ডাইনিং প্লেস মতো, যেখানে আমি দেখতে পাচ্ছি এখানে লাগেজ রাখার জায়গা আছে, এখানে কয়েকটা বুক আছে, আই হোপ এগুলো তোমরা পড়তেও পারবে চাইলে। এখানে একটা ওয়ার্ড্রপ আছে, যেটা এই যে এরকম দেখতে পাচ্ছ, এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এখানে, যদিও গরমের মধ্যে এটা দরকার নেই। আর এখানে দেখতে পাচ্ছ একটা সোফা টাইপের, বেশ নরম নরম। আর এইদিকে কিছু চা কফি এগুলো তোমাদের বানানোর জন্য কমপ্লিমেন্টারি আছে। এখানে জল আছে, এদিকে দুটো দেখছি বিস্কুটও দেওয়া আছে, এটা বেশ ভালো জিনিস। আর এই নিচে আছে হচ্ছে একটা ছোট মিনি রেফ্রিজারেটর, আর এখানে একটা লাইট আছে রাত্রিবেলা জ্বালানোর জন্য, টিভি, আর এখানে ওয়াইফাই পাসওয়ার্ড, আরও সমস্ত রিমোট ফিমোট এগুলো তো আছে। এইদিকে হচ্ছে একটা বেস্ট জিনিস দেখলাম, যেটা হচ্ছে অ্যালেক্সা আছে। অ্যালেক্সাকে ডাকলেই অ্যালেক্সা সাড়া দেয়। হাই অ্যালেক্সা, সাড়া দিচ্ছেন আমার কথায়? প্লে দ্য মিউজিক অ্যালেক্সা। এই না, কপিরাইট পড়ে যাবে। অ্যালেক্সা সাড়া দিচ্ছে না, মানে আমার কথাই দাঁড় ডাক দেবে। এই সাড়া দিচ্ছে। নো মিউজিক অ্যালেক্সা, উই গট কপিরাইট, স্টপ দ্য মিউজিক। অ্যালেক্সা বাংলা হিন্দি ইংলিশ সব বোঝে। আর এই হচ্ছে আমাদের বেডরুম, জাস্ট রুমটা দেখো মানে ফাটাফাটি লাগছে। আর এইদিকে একটা বসার জায়গা আছে সুন্দর, এখানে কিছু জিনিসপত্র দেওয়া আছে, আই হোপ এগুলো সোপ টোপ কিছু আছে। আর এই হচ্ছে মিরর, আর এইদিকে দেখতে পাচ্ছি বেড আছে, আর বেডের পেছনে এত সুন্দর একটা মানে দারুণ একটা সেট আপ, যেটা আমার কিন্তু বেস্ট লাগলো। আর এখানে কল করার জন্য মোবাইল ফোনও আছে, একটা ল্যাম্প দেওয়া আছে। আর এই হচ্ছে বাথরুম, যেখানে এই দেখতে পাচ্ছ মিরর, এখানে সোপ দেওয়া আছে, বেসিন আছে, আর এখানে হেয়ার ড্রায়ার দেখতে পাচ্ছি আমি। আর এইদিকে এগুলো দেখানোর তো কিছু নেই, এখানে টাওয়াল দেওয়া আছে। আর এই হচ্ছে শাওয়ার। তো জাস্ট ফাটাফাটি এক্সপিরিয়েন্স। অলরাইট, এখন আছি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সুইমিং পুলের সামনে, আর একটু বাদেই আমরা একটু স্নান ফান করবো এখানটাতে। আর জাস্ট আলাদাই একটা ফিলিং আসছে, মানে লাক্সারিয়াস রিসর্টের ফিলিংটাই আলাদা। তো চলো একটু স্নান ফান করি, দেন লাঞ্চ করবো, ভিডিওটা দেখতে থাকো। আর এখনও অবধি যারা ভিডিওটা দেখে নিয়েছো, অবভিয়াসলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, তো একটু লাইক করে দাও। লাইক করতে তো পয়সা লাগে না গাইস, একটু লাইক করে দাও তাড়াতাড়ি। তো এখন দেখতেই পাচ্ছ আমরা আছি হচ্ছে সুইমিং পুলে, আর ওইদিকে অর্পণ দা লাইভে আছে। সাঁতার জানি না গাইস, তবুও সাঁতার চলে গাইস। তা আমরা এনজয় করছি, তোমরাও এনজয় করছো। আর কি রাখো রাখো, ভিডিওটা কেমন লাগছে এক্ষুনি কমেন্ট করে জানিয়ে দাও। আর এরকম যদি এক্সপিরিয়েন্স তোমরা নিতে চাও, তাহলে কিন্তু তোমাদের মায়াসে চলে আসতে হবে। জাস্ট আলাদাই লেভেলের এক্সপিরিয়েন্স আমি বলবো। এই যে রিসর্টটাই আছি মায়াস, এটা জাস্ট অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আর এত সুন্দর ফ্যান্টাস্টিক একটা সুইমিং পুল, মানে গরমকালে তো মারাত্মক একটা রিফ্রেশমেন্ট, শীতকালে খুব একটা কষ্ট হবে না। ওইদিকে তিন শালিক যাচ্ছে, আর আমি আর বিজি রনে বনে জলে জঙ্গলে, যেখানে মানে বাইরে কোথাও বিজিতকে দেখে পাই, বিজিতের ল্যাঙ্গুয়েজ ধরে অর্পণ গোস্বামী ঠিক চলে আসবে, এটা কিন্তু বাস্তব। ওরম ব্যাপার না, একসাথে না হলে ব্যাপারটা ঠিক জমে জমে না। অলরাইট, তো আমাদের স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি, এবার যাবো খেতে। তো চলো যাই রেস্টুরেন্টে, দেখি কী কী খাবার আছে।
অলরেডি তো আমি চলে এসেছি এদের রেস্টুরেন্ট পোর্শনে, আর এখানে দেখতে পাচ্ছ আমার সামনে থালি এসে গেছে। এটা হচ্ছে ভেজ থালি, সাথে একটা মাটন নিয়েছি আমি এক্সট্রা। কি কি আছে ফার্স্টে দেখিয়ে দিই চলো। তো ফার্স্টে আমি একটু ডাল দিয়ে ট্রাই করি। ডাল ডালের মতোই খেতে বাট ফ্লেভারফুল। এটা ভেজ ডাল আছে, সাথে গাওয়া ঘি দিয়েছে, বাট ঘিটা আমি আজকে ট্রাই করলাম না, একদম ডাল দিয়ে ট্রাই করছি। আর সাথে আছে ঝুরু ঝুরু আলু ভাজা। তো সেই জিনিসটা যেটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, এটা গয়না ডাল বড়ি সামথিং। আমার ডালের বড়ির মতোই, বাট এটা সুন্দর একটা গয়নার শেপে করা। এই জাস্ট খেতে কিন্তু যথেষ্ট টেস্টি। ওকে, তো এরপর আমি ট্রাই করবো হচ্ছে শুক্তো। আর শুক্তোর মধ্যে দেখতে পাচ্ছি বড়ি আছে, পেঁপে আছে, আলু আছে, আর এটা হচ্ছে ডাটা। সব কিছু দিয়ে বেশ ভালোই দেখতে হয়েছে, ট্রাই করি। শুক্তোটাও কিন্তু একদম দারুণ খেতে, লাইট তো শুক্তো হয়, আর এরকম গরমের মধ্যে আমার মনে হয় লাইট খাবার খাওয়াই উচিত, বেশ ভালো খেতে। এরপর আমি চলে যাচ্ছি হচ্ছে এই ফুলকপি আলুর তরকারি, যেটা দেখে আমার বেশ লোভনীয় লাগছে, বাট পাশে যদি এরকম মাটন থাকে তখন কি আর ভেজ আইটেম অত পোষায় না ব্যাপারটা। বাট হ্যাঁ, ওয়েট, সব কিছু খেয়ে খেয়ে একটু টেস্টটা তো তোমাদের বলতে হবে না, তোমরা এসে বুঝবেই করো কোনটা ভালো। একটু ফুলকপিটা ট্রাই করি। হ্যাঁ, দারুণ খেতে। আমি শান্তিনিকেতনে যখন আগেরবারও এসেছিলাম, শান্তিনিকেতনে ম্যাক্সিমাম ভালো ভালো যে রেস্টুরেন্টগুলো আছে না, খাবার যথেষ্ট লাইট হয় বাট টেস্টি হয়। কিন্তু এটার সাথে আই হোপ অনেকেই এগ্রি করবে, এবং গরমের মধ্যে লাইট খাবারই দরকার। দেশে যতটা স্পাইসি লাগছে একদমই নয়, দারুণ খেতে আর পুরো ফ্লেভারফুল। আমি তো শেফ নই যে তোমাদের বোঝাতে পারবো যে কেরম খেতে। অনেকে জানতে চাও তোমরা কোনো ডিটেল দিলে না, আমি ডিটেলটা কী দেবো, কেমন খেতে এটুকু বলতে পারি, কারণ আমি শেফ নই যে আমি ডিটেল দেবো। আমার ভালো লাগছে বা আমার খারাপ লাগছে এই ওপিনিয়নটাই আমি দিতে পারি। হ্যাঁ, যথেষ্ট ফ্লেভারফুল খেতে, বেশ ভালো। এবার হচ্ছে সেই টাইম যখন আমি মাটন ট্রাই করবো। এখানে চার পিস মাটন আছে আর সাথে একটা আলু। মাটনের সাথে যদি আলু না দেয় তাহলে কিন্তু আমার খুবই কষ্ট হয়, তাই জন্য যারা মাটনের সাথে আলু পছন্দ করো আমার একটু কমেন্ট করে জানিও। মাটনের ঝোল দিয়ে দারুণ খাবার, মানে লাল লাল মাটন তার সঙ্গে গরম গরম ভাত। মাটনটা সেরা খেতে হয়েছে, দারুণ লাগছে খেতে। আর এরকম আলু দিয়ে মাটন একটু মেখে খেতে না জাস্ট ফাটাফাটি লাগে। এখানে আমার পাঁপড় পড়ে যাচ্ছে, আলুটা দেখতে পাচ্ছ কতটা সফট, দারুণ হয়েছে। একটু মেখে নি ভাতটা ভালো করে, আলু দিয়ে ভালো করে মেখে নিয়েছি, ট্রাই করি চলো। দারুণ হয়েছে, বেস্ট খেতে। এতক্ষণ ধরে জার্নি করে একদম পুলে চান ফান করে ফ্রেশ হয়ে এরম যদি খাবার থাকে সাথে মাটন কষা, বেস্ট খেতে, দারুণ লাগলো। আর মাটনটা একটু দেখিয়ে দিই, মাটন দেখতে পাচ্ছি আমি একটা ছোট পিস নিয়েছি, মাটন একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। এই যে জাস্ট দেখতে পাচ্ছ হাড় থেকে পুরো খুলে এসছে, এতটাই সফট। আমি একটু টেস্ট করি। দারুণ, এইসব খাবার একদম অনুভূতি দিয়ে খেতে হয়, আলাদা কোনো কিছু বলার নেই, দেখতে থাকো। এরপরে আছে চাটনি, মিষ্টি আর দই। চাটনিটা একটু টেস্ট করে দেখি কেমন খেতে। টমেটোর চাটনি একদম পারফেক্ট মিষ্টি, আর এখানে দই আর মিষ্টি তো মিষ্টির মতোই খেতে হবে, দই দইয়ের মতোই খেতে হবে। আই হোপ এটা কেনাই দই। মিষ্টি দই যেরকম খেতে হয় একদম সিমিলার খেতে। তো এই হচ্ছে টোটাল আজকের লাঞ্চ। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি, দেন ব্যাক করছি। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক তাড়াতাড়ি করে দিয়ে যাও। আর শান্তিনিকেতনের ইন্টারেস্টিং পার্ট তো আসছেই, দেখতে থাকো। এখনই শুনতে আমার মনে করালো যে আমি পাঁপড় দিয়ে আজকে চাটনি খাইনি, যেটা আমি সবসময় খাই। পাঁপড় দিয়ে চাটনি আলাদাই ইমোশন, আর এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, জাস্ট ফাটাফাটি। থালিটা আছে ভেজ থালি, এটার দাম হচ্ছে 158 টাকা। ইয়েস, জাস্ট 158-এ এরকম একটা লাক্সারিয়াস হোটেলে তোমরা ভেজ থালি পেয়ে যাচ্ছ। আর দাদা, রাইসটা কি আনলিমিটেড? রাইস কিন্তু এখানে আনলিমিটেড, তোমরা যত ইচ্ছা খেতে পারবে, এইটুকুনির উপর ডিপেন্ড নয়। আর মাটন যেটা আমি নিয়েছি, মাটন কিন্তু এখানে চার পিস মাটন আছে, একটা আলু আছে, এটার দাম হচ্ছে 200 টাকা, এটা কিন্তু অ্যাড অন হচ্ছে আলাদা করে। অলরাইট, তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাট এমন একজনের সাথে আমার দেখা হয়ে গেছে, যদিও আমার কথা হয়েছিল আজকে একই জায়গায় আমরা আসছি, তোমরা পোস্ট অলরেডি দেখে নিয়েছ, সেটা দেখে বিশাল কিছু মনে করছো, বাট সত্যি কথা বলি মানুষটার সাথে মিশে আমি যেটুকু বুঝলাম না,
তোমরা মনে করতে পারো মানুষটা এই লেভেলে আছে, বাট না, একদম মাটির মানুষ। জাস্ট কথা বলে গল্প করে আমরা জাস্ট আড্ডা মেরেছি কালকে রাতে। এত সত্যিকারে বলছি, তুমি এতটা হাম্বেল আমরা ভাবতে পারিনি। অনেকে হয়তো সত্যি কথা, তুমি মানে আমার যারা ভিউয়ার আছে তারা হয়তো ভাবতে পারবে না তুমি এতটা হাম্বেল। But we did someone যার ব্লগটা আমরা খুব রেগুলারলি কলকাতা ফুলি ফলো করি। থ্যাংক ইউ সো মাচ। এটা আর ওইটাই মানে আমরা প্রত্যেকটা ইউটিউবারই সেসব অব্দি যা বলি, লাইক শেয়ার সাবস্ক্রাইব কলকাতা ফুলি। আর যদি মনে করেন ফুডকার, অবশ্যই অবশ্যই। আমার মনে হয় না যে আমার চ্যানেলে জাস্ট এইটুকুনি সাবস্ক্রাইবার, তারা সবাই ফুডকার প্লিজ। অবিয়াসলি মানে সবাই আমরা একটা ইন্সপিরেশন ফুড ব্লগার, যাতে আমরা ইউটিউবার আর একটু ভালো কন্টেন্ট বানাতে পারি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আর সবাই ফুডকার চ্যানেলকেও সাপোর্ট করো। আর এটুকুই বলো মানে, যদিও আমার কথা বলার কিছু নেই কারণ এই মানুষের সামনে দাঁড়িয়ে আমি কিছু বলতে পারবো না খাবার সম্বন্ধে। তো থ্যাংক ইউ সো মাচ আমার প্রেমে আসার জন্য। আজকের এই পার্টটা আমি এখানেই শেষ করলাম, এরপর আরো ইন্টারেস্টিং ব্লগ আসছে। সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি, আর ভিডিওটা মাস্ট লাইক করে দিও, শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে আরেকটা নতুন এপিসোড নিয়ে, নতুন কিছু ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকো। আর হ্যাঁ, ইনস্টাগ্রাম আইডি ডিসক্রিপশনে আছে, সুমিতার চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশনে আছে, সেগুলো যাও ফলো করে নাও। তো চলো আজকের মতো টাটা।